بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা দূর থেকে অথবা কাছ থেকে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম দেখছেন, সবাইকে আমি অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদের সমস্ত সময়গুলোকে কবুল করুন, এবং যারা এই প্রোগ্রাম দেখছেন কিয়ামতের ময়দানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের জন্য তাদেরকে মঞ্জুর করুন, এই দোয়া করছে। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে ভালো রাখবেন। আমি আলোচনা করতেছিলাম বিগত পর্বে, যা মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যা দেখলেন সে সম্পর্কে আমরা মোটামুটি একটা বর্ণনা দিয়েছি। সেখানের অবস্থা তিনি দেখলেন, সেখানের মানুষগুলোকে তিনি দেখলেন, এখন তিনি এইগুলোকে কিভাবে অ্যাড্রেস করতেছেন একটার পর একটা, উনি সর্বপ্রথম এখন কি করবেন, এটা হলো আমাদের এখন প্রশ্ন। সেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে কাজটা করলেন, উনি আইয়ুব আনসারির ঘরে যে দুপুরবেলার ঘুম, কাইলুলা যেটাকে বলা হয়, উনি দিলেন। এরপরে বিকেলবেলা উনি বাইরে আসলেন, যেখানে তার উট থেমেছিল ওইটাই মসজিদে নববীর মূল জায়গাটা, মূল জায়গার যেখানে তার মেম্বার মেহরাব বা এলাকা হয়েছে সেখানে ওই মানে উটের স্থানটা আর কি। ওইটাকে মাবরেকুল ইবিল বলা হতো বা মাবরেকুল ইবিল রসুল বলা হতো, মানে যেখানে উটটা বসেছে। তো এটা এখন আর নাই, মানে এমনি বতুতাও উল্লেখ করেছেন যে আমি মাবরিকুল রসুল বা মাবরিকুল নাকাতের রসুল দেখেছি। তো দেখা যায় যে এটার একটা হিস্টোরি আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উট বসেছে মনে করছেন যে আল্লাহ তাআলার নির্দেশে এই উটটা এখানে বসেছে। তো উনি প্রথমে খবর নিলেন যে এই যে জায়গাটা, এই জায়গাটা কার। তো আবু আইয়ুব আনসারি শুনে আসলেন, আসাদ ইবনে জুরারা উনি আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আমার আত্মীয় হয় সম্পর্কে দুইজন এতিম ছেলে আছে, একজনের নাম হলো সুহাইল আর একজনের নাম হলো সাহাল। এই দুই জনের আব্বার নাম হলো নাফে ইবনে ওমর ইবনে সালাবা। তো এদেরই ওরা ওর বনু নাজ্জারের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রক্তের সম্পর্ক আছে এই রকম। তো ওদেরই এই জমিটা, তো বলো দেখো তাদেরকে। তো ওরা আসলো, দেখা গেল ওদের বয়স খুব বেশি না, অল্প বয়সের এতিম, থাকতো আসাদ ইবনে জুরারার বাসায়। উনি বললেন যে উটটা এখানে থামছে, আমার মনে হচ্ছে জায়গাটা আল্লাহ তাআলার মানে পছন্দকৃত জায়গা, তো আমি এই জায়গায় একটা মসজিদ বানাতে চাই। তো শুনে তো সবাই খুশি হয়ে গেল, এটা তো বিরাট গর্বের ব্যাপার, বিরাট গর্বের ব্যাপার। আবু আইয়ুব আনসারি বললেন যে উনি তারা আমার বংশের, আপনি নিয়ে নেন। আসাদ ইবনে জুরারা বললেন ওরা এতিম, আপনি নিয়ে নেন, কোনো সমস্যা নেই। ওরা এতিম পাশে দাঁড়াই রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয়রা যা বলেছে ওইটাই, আমরা এটা ফ্রি দিয়ে দিলাম আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি এটা ফ্রি নেব না, আমি দাম নেব, তোমরা দাম কত নেবা। তো বাজার দর হিসেবে তখন তো দাম অনেক হওয়ার কথা ওই জায়গাটা, কারণ ওই জায়গাটা একদম সিটি সেন্টার, ওই মদিনার যে মেন জায়গাটা, মেন সিটিটা, ওই সিটির ওই আশেপাশে ওইটা হলো সিটি সেন্টার ছিল। তো ওরা বললো যে যা আপনি ভালো মনে করেন তাই দেবেন, আমরা কোনো দাম বলবো না, যতটুকু দেবেন সেটা আপনার বরকত, বরকত হিসেবে আমরা তো এমনিই দিচ্ছিলাম। তখন আবু আইয়ুব আনসারি একটা অ্যামাউন্ট দুজনে হাতে তুলে দেন, এই অ্যামাউন্টটা যে কত আমি আসলে এখনও পর্যন্ত তেমন খুঁজে পাইনি, তো হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু আমি যথেষ্ট পড়াশুনো করেছি এর উপরে, আমি কত অ্যামাউন্টে কিনে নিয়েছেন এটা আমি এখনও পেলাম না। তবে আমরা দেখতে পেয়েছি যে আল্লাহ রাসূল খুশি হয়েছেন এবং ওই ছেলেদের জন্য দোয়া করেছেন। পরবর্তী পর্যায়ে এই দুই এতিমকে আল্লাহ তাআলা এমন সম্মান করে দিয়েছিলেন যে তাদের এই অর্থে তাদের মানে সারাটা জীবন চলেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর এই বরকত দিয়েছিলেন তাদের হাতে। এখানে এই যে জায়গাটা, এটা খুব ব্যবহৃত, খুব ফার্টাইল এরকম কোনো জায়গা ছিল না, একটা একটা বিরান ভূমির মতন ছিল, কয়েকটা খেজুর গাছ ছিল। আর মুশরিকদের এর আগে যারা মানে মানুষ ছিল ওখানে, তাদের কয়েকজন কবর ছিল।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা কেনা হয়ে গেছে তখন তারও এরকম আবার এই লিখিত দলিল করা লাগতো না, ওই কেনা হয়ে গেছে মানে ওইটাই কথা, ওইটা কেনা হয়ে যায় সীমানায় এ করা হয়ে গেল যে এই সীমানাটা কেনা হয়ে গেছে। তখন উনি বললেন যে দেখো এখানে কিছু কবর দেখা যাচ্ছে, তোমরা এই কবরটা খোঁড়ো, খুঁড়ে যে লাশ আছে এই লাশগুলো কিন্তু অন্য জায়গায় স্থানান্তরিত করো। দেখেন ইসলাম আসলে কিন্তু ওই মানে লাশকেও এ করে, অবশ্য ওখানে মানে হাড়গোড় ছিল মানে পচে একেবারে হাড়গোড় হয়ে গেছে, সেইগুলো তিনি অন্য জায়গায় সরাই নিয়েছেন। এখানে আমাদের নবী তো অধিকার ছিল, তখন বড় দায়িত্বে আসছেন, এই কবরগুলোকে ইগনোর করা উনি ইগনোর করলেন। এবং যারা ওখানে মরে গেছে তারা সব তো মুশরিকিন, এবং ওটা লেখাই আছে বইতে সমস্ত, এমনি সাঁকো উল্লেখ করেছেন যে এটা কবরুল মুশরিকিন ছিল। হ্যাঁ, এটা কিন্তু কোনো মুসলিমিন বা উমুক্ত মুক্ত না, মুশরিকিনদের কবর ছিল লিখছে, কিন্তু মুশরিকিনদের কবরকেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্মান দিয়েছেন, উনি এই এইটাকে যাচ্ছে তাই ব্যবহার করেননি। উনি ওইখান থেকে ওই কবরগুলোকে খুঁড়িয়ে তারপর সেখান থেকে এই কবর মানে মানে হাড় টাড়গুলো অন্য জায়গায় স্থানান্তরিত করেছেন। এরপরে খেজুর গাছগুলো উনি কেটেছেন, বলেছেন তোমরা এই খেজুর গাছগুলো কেটে রাখো। খেজুর গাছের এই কাটা মানে খেজুর গাছ দিয়ে উনি পরবর্তী পর্যায়ে মসজিদ নববীর ভিতরে যে মানে থাম্বা বা খাম্বা বা আমুদ পিলার এগুলো তিনি বানিয়েছেন, এবং তার পাতা দিয়ে তিনি ছাদ বানিয়েছেন, এগুলো কাজে লাগছে। এখানের যে জায়গাটা উনি মানে পছন্দ করেছেন, এই দুই এতিমের যে জায়গাটা ছিল এর আয়তন কতটুকু ছিল এটা মানে এমনি হিসাব উনি বর্ণনা করেছেন যে প্রায় 100 জেরা মানে 100 মানে গজের মতন। জেরা বলতে হাতের এখান থেকে বাহুটা সম্পূর্ণ, আমাদের যে এক হাত যেটা বলি এখান থেকে এই কনুই পর্যন্ত এটা না, কিন্তু বা হাতের প্রথম থেকে একদম আর্ম পর্যন্ত আর্ম সবটাই এক জেরা বলা হয়। তো আধুনিক যারা গবেষক তার মধ্যে 2-3 জন গবেষক তারা উল্লেখ করেছেন এটা 35 মিটার ছিল আর এটা 70 গজ ছিল। আমি জানি না এরা এটা কীভাবে এ করেছেন। তো আমরা সবচেয়ে পুরাতন যে ইবনে হিশামের যে কথাটা আমরা প্রায় 100 গজের মতন ছিল এটা আমরা ধরি। আমরা যখন মদিনায় ছিলাম তখন আমরা ওই পিলারগুলো দেখছি যেখানে ওই তারকিশরা যে মসজিদটা বানিয়েছে ওখানে তারা লিখে দিয়েছে যে হাদা হাদুল মসজিদ নববী, যে আল্লাহ রসুলের সময়ে যে মসজিদটা ছিল সেখানে ওই পিলারে লেখা আছে যে এইটাই হলো আমাদের নবীর সময়কার মসজিদের এই পিলার। এটা আপনি পশ্চিম পাশে গেলে দেখতে পাবেন। তো ওটা ওই দিয়ে বোঝাচ্ছে যে ওই পর্যন্ত ছিল, তারপরে হযরত ওমরের সময় কিছু এক্সটেনশন হয়েছে, ওসমানের সময় কিছু এক্সটেনশন হয়েছে, তারকিশরা যেটা বানিয়েছে সেটা হলো ওই ওই এক্সটেন্ডেড করা, তারপরে যে আবার সৌদি রাজবংশ তাদের এগুলো আরও বড় করেছে, বিশেষ করে কিং ফাহাদের সময় অনেক বড় করা হয়েছে। গোটা মদিনার যে সময় তখনকার সময় যে মেন শহরটা ছিল সেটাই এখন মসজিদ নববী হয়ে গেছে। যা হোক, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই জায়গাটা ঘেরাও করলেন, সেটা হলো মানে 35 মিটার বাই 30 মিটার মানে 1060 বর্গমিটার বলে আধুনিক গবেষকরা উল্লেখ করেছেন। তো আমরা মনে করি যে তার পাশাপাশি হবে 70 হাত বাই 60 হাত এরকম ছিল। তিনি এই মসজিদ বানাবার যখন নিয়াত করেছেন সেখান থেকে তিনি এই কী দিয়ে মসজিদ বানাবেন তার একটা রূপরেখা তৈরি করে দিলেন। উনি বললেন যে এই এখান থেকে যে গাছগুলো আছে গাছটা নিয়ে এসো, আরও কিছু গাছ তোমরা নিয়ে এসো। 18টা পিলার উনি বানালেন, উনি যে ফাউন্ডেশন দিলেন সেই ফাউন্ডেশনটা ছিল 2 মিটার চওড়া ফাউন্ডেশন, তার উপর দিয়ে ওই ইট এবং ভিতরে মাটি দিয়ে তিনি ঘর বানাচ্ছেন। কর্নারে যে কর্নারগুলো বানানো হয়েছে, যে কর্নার একটার সাথে আরেকটা মানে আদোদাত বলা হয় যেটা যেগুলোকে একটার সাথে একটা আটকে রেখেছে, এরকম তিনি পাথর দিয়ে ওইগুলো তৈরি করেছেন যাতে করে শক্ত থাকে যখন কর্নার তৈরি করেছেন। ছাদ ছিল খেজুরের ডাল দিয়ে উনি ছাদ বানিয়েছেন, 2 মিটার উঁচু ছিল দেয়ালটা। 2 মিটার মানে ধরেন আপনার 4 হাতের মতন, মানে 2 গজেরও একটু উঁচু, মানে খুব বেশি উঁচু ছিল না, তার উপর দিয়ে হয়েছে আপনার খেজুরের ডাল দিয়ে তৈরি করা হয়েছে। এরপরে উনি যখন মানে ভিত তৈরি করবেন, ভিতে উনি বালু দিয়ে ভর্তি করেছেন,
উঁচু করেছেন, সাধারণ জমি থেকে একটু উঁচু করে, কিন্তু বালু দিয়েছেন। একদিন সাহাবায়ে কেরাম নামাজ পড়তে আসলেন, সেদিন বৃষ্টি হয়েছে যথেষ্ট, তো নামাজ পড়তে যে মানে বালু তো জানেন যে নামাজ বৃষ্টি হলে গলে যায়, কাদা কাদা হয়ে যায়, ওই সাগরের বালু না যে সেখানে শক্ত থাকে, মানে নরম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, গায়ে কাদা লেগেছে, জামা কাপড়ে কাদা লেগেছে, তো তখন ওরা চিন্তা করলেন যে আমরা একটা কাজ করতে পারি কি না, যে এখানে কিছু পাথর টুকরা আমরা দেই। তো ওই ছোটো ছোটো পাথরের টুকরা তারা নিয়ে আসলেন, এনে ওই আল্লাহ রসুলের জায়গায় বা আশেপাশে কিছু দিয়ে আল্লাহ রসুল নামাজ পড়লেন। তো খুব ভালো লাগলো যে সুন্দর, তো এমনি একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এরপরে হলো যে উপর দিয়ে শক্ত হয়েছে, নামাজ পড়তে খুব সুন্দর লাগতেছে। উনি বললেন যে এটা ভালো আইডিয়া। তখন তারা সবাই করলো কি, বালুর উপরে ছোট ছোট পাথরের টুকরা ছোট করে ভেঙে ওর উপর দিয়ে বিছিয়ে দিল, এবং গোটা মসজিদটা ওই পাথরের টুকরা দিয়ে তৈরি করা হলো আর কি। এটা কিন্তু এখনকার সময়ে যে আমরা মানে খুব মোজাইক করি অথবা উপর দিয়ে টাইলস বিছাই, এরকম না, এটা চিন্তাই করা যায় না। বরং তখনকার সময় এরকম দেখা গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে একটু মানে পিট লাগায় শুয়েছেন, হযরত আবু বকর এসে দেখেন একটু উঁচু হয়ে ওঠার সাথে সাথে দেখা গেল তার এই পাশে লাল লাল হয়ে গেছে ওই মানে শক্ত পাথরের কারণে। তো এই এইরকমভাবে তিনি ভিত তৈরি করলেন। উনি তিনটি দরজা বানালেন, একটা হলো দক্ষিণ দিকে একটা দরজা বানালেন, একটা হলো পূর্ব দিকে, একটা হলো পশ্চিম দিকে। তো দক্ষিণ দিকে যে দরজাটা বানাইছিলেন তার কারণ হলো যে তিনি কিবলার দিক করেছিলেন উত্তর দিকে। সাধারণত মদিনার থেকে কাবা শরীফের কিবলা হলো দক্ষিণ দিকে, কিন্তু তিনি মানে কিবলা বানিয়েছেন উত্তর দিকে, তার মানেটা কি? এটা হলো বাইতুল মাকদাসের দিকে। মনে রাখতে হবে যে তিনি একটা ইসলামী রাষ্ট্রের রূপকল্পতা নিয়ে সামনে এগোচ্ছেন, এবং এই ইসলামী রাষ্ট্রের মেইন কথা হবে যে এখানে জনগণ নিয়ে তিনি থাকবেন। তিনি নিজেও কাবাঘরকে মানে বাইতুল্লাহ মনে করতেন, তিনি কাবাঘরের দিকে ফিরে নামাজ পড়তেন, কাবাঘরে যখন নামাজ পড়তেন তখন কাবাঘর এবং বাইতুল মাকদাস দুটোকে সামনে নিয়ে ওই রুকনে আমানি এবং হাজরে আসওয়াদের ওই পাশে উনি নামাজ পড়তেন, যাতে করে দুই কেবলা একসাথে পড়ে। কিন্তু কাবাকে বাদ দিয়ে তিনি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়বেন, ওই দিকে তিনি কেবলা বানাবেন, এটা ছিল একটা উল্লেখযোগ্য ঘটনা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যে সিস্টেমটা কাজ করে সেটা হলো যে জনগণকে সাথে করে নিয়ে কাজ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখাইছেন এটা কিন্তু একটা ভাবার বিষয়। আমি বলছি না যে এখন মুসলমানরা যে দেশে থাকবে ওই দেশের কেবলা অনুযায়ী করবে, কেবলা তো এখন তো নির্ধারণ হয়ে গেছে, কেবলা তো মানে কাবা হয়ে গেছে, এখন তো আর ওই চিন্তা করার সুযোগ নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জানতেন যে আল্লাহ তাআলা একদিন আমাকে নির্দেশ দেবেন বা আমি তার কাছে চাইবো যে কাবার দিকে করা, কিন্তু যেহেতু আমি যাদের সাথে থাকবো এখানে তাদের যে কেবলা, তারা যে বাইতুল মাকদেস করেছে, বিশেষ করে ইহুদিরা এবং ইহুদিকে অনুসরণ করে যারা চলতো, আমি বলেছি আমর ইবনে আউফ এবং তারা মানে ইহুদিদের ওই যে শঙ্কর জাতি বা হাইব্রিড বলা হয় তাদেরকে, এরা কিন্তু সবাই বাইতুল মাকদেসের দিকে ফিরে নামাজ পড়তো, ওই নামাজ তো না ইবাদত করতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটাই করে দিলেন। এই জন্য দক্ষিণ দিকের একটা দরজা ছিল, এটাকে এই দক্ষিণের দিক দরজাকে বলা হতো বাব আতেকা, এটাকে পরবর্তী পর্যায়ে বাবে রহমা বলা হয়। আর পশ্চিম দিকে একটা দরজা ছিল, এটাকে মানে আপনার কোনো নাম আমরা পাই না, কিন্তু পূর্ব দিকে যে দরজা এটা বাবে ওসমানও বলা হতো, পরবর্তী পর্যায়ে বাবে জিব্রিল বলা হয়। এইভাবে এই দরজাগুলো ছিল, এছাড়া বাদ বাকি দরজাগুলো কিন্তু পরবর্তী পর্যায়ে এবং নামও আসছে পরবর্তী পর্যায়ে, বিশেষ করে বাবুন নিসা যেটা হয়েছে, এরপরে মানে বাবু জিব্রিল, এই জিব্রিল নামটা কিন্তু আরও পরে এসে হয়েছে, প্রথমে ওর নাম ছিল বাবু আতেকা। যখন কিবলা পরিবর্তন হলো তখন আল্লাহ রাসূল আরেকটা দরজা বাড়ালেন, সেটা হলো মানে উত্তর দিকে। আগে তো উত্তর দিকে দরজা ছিল না, মেহরাব ছিল, কিন্তু এখন তিনি উত্তর দিকে আরেকটা দরজা বানাইছিলেন। এইটা হলো মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের বর্ণনা। এবং তিনি এইভাবে মসজিদ বানালেন যে মাথার ছাদটা মাথার থেকে খুব বেশি উঁচু ছিল না, মাত্র চার গজ উঁচু, এরকম উঁচু একটা মানে মাথায় লেগে যেত, এরকম খুব কাছাকাছি। আর ওখানে কিন্তু আলো জ্বালানোর জন্য তখন ব্যবস্থা তো একটা মাত্র ব্যবস্থা ছিল, যে ওই কাঠ জ্বালানো, তারপরে হলো ওই পাতা জ্বালানো, তো খেজুরের পাতা মশালের মতো বানিয়ে
তাতে আগুন ধরে ওই ওইটাকে এক ধরনের আলো মতন বানানো যেত, একটু একটু করে জ্বলতো, অনেকক্ষণ 10-15 মিনিট 20 মিনিট পর্যন্ত জ্বলতো এক একটা ইয়ে। তো ওইটাকে তিনি আলো হিসাবে তিনি ব্যবহার করেছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যখন ঘর বানাইছিলেন সেখানে কিন্তু আলো খুব বেশি জ্বলতো না। যখন এই মসজিদ তিনি শুরু করবেন ঘোষণা দিয়েছেন, লোকজন সবাই চলে আসছে, মসজিদ শুরু হয়ে গেছে কাজকাম, এবং তিনি অগ্রগণ্য ছিলেন, তিনি বেশি কাজ করতেন, সবাই মিলে কাজ করতেন। এবং তিনি ওই কুবা মসজিদ বানানোর সময় যেমন সারি গান গাইতেন, এখানেও তিনি আরেক ধরনের ভাষা দিয়ে আরেকটা কবিতার লাইন তিনি বলতেন, সেটাও কবিতার মতন গানের মতন হয়ে উঠল। যদিও আমাদের নবী কবি ছিলেন না, কবিতা লেখা তার সাজে না, কিন্তু এগুলো তিনি বলতেন এবং এগুলো বললে তার নবুয়াতের শানের খেলাফ ছিল না। এই জন্য আমাদেরও কিন্তু এগুলো চিন্তা করতে হবে, আমাদের সাংস্কৃতিক জীবনে এগুলো কিন্তু নিয়ে আসতে হবে। তিনি গাওয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শা লা আখিরা ইল্লা আয়শা লা আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা আও ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা, দুইটা ভাবে বলা হয়। তো এখানে উনি এই গানটা যখন গাচ্ছেন যে ও আল্লাহ এই জীবন কোনো জীবন নয়, জীবন যেটা সেটা আখেরাতের জীবন, আর তুমি আমার এই সাথে যে আনসার এবং মুহাজির যারা কাজ করছে তুমি সবাইকে ক্ষমা করে দাও। দেখেন মসজিদ বানানোর কিন্তু এই একটা বড় জিনিস। আপনার ইব্রাহিম আলাইহিসসালামের মসজিদ বানানো দেখেন, ইসহাক আলাইহিসসালামের মসজিদ বানানো দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ কুবাতে দেখেন, এবং এখানে দেখেন যে মসজিদ যখন বানানো হয় তখন যারা বানাতে থাকে এবং যারা ইনিশিয়েটিভ নেয় তাদের মধ্যে তাকওয়ার চরিত্রটা কিন্তু মেন চরিত্র হওয়া দরকার। এখন আমাদের ভিন্ন হয়ে গেছে, এখন যে যত ফুটাতে পারে, যার যত অবৈধ টাকা আছে, যারা যত শক্তিশালী রাজনৈতিকভাবে, তারাই মনে করে যে আমরা বড় বড় মাতব্বর হব। কিন্তু ইসলামের ইতিহাসে এরকম বলে না। ইসলামের ইতিহাসে বলে যে যে যত আল্লাহর বেশি আল্লাহর কাছে বেশি তাকওয়াবান সে মসজিদ বানানোর বেশি হকদার, মসজিদের নেতৃত্ব দেওয়ার বেশি হকদার। তো তিনি যখন এটা বলছেন তখন সাহাবায়ে কেরাম এসে তার সাথে কাজ করতেছেন এবং সুরের সাথে সুর মিলাচ্ছেন। এরপরে উনি আবার বলতেছেন হাদাল হাম্মালুলা হাম্মাল খাইবার হাদা আবারু রব্বিনা ওয়া আতহার, এই যারা এখানে কাজ করতেছে, এই কাজ করা যারা বহন করে এরা খাইবারের বহনকারীদের মতন নয়। খাইবারের বহনকারীরা তো আসলে দুনিয়ার পাওয়ার তাগিদেই কাজ করে, সেখানে বড় বড় কেল্লা তৈরি হয়েছে সে সময়কার আরব বিশ্বের মধ্যে নাম করা কেল্লা তখন মানে খাইবারে, তারা তো দুনিয়ার জন্য এইসব বড় বড় কেল্লা বানিয়েছে। কিন্তু বলছে আমরা এই খাইবারের কেল্লার অধিকারী নই, আমরা হলাম অন্য ধরনের বহনকারী। হায়দা আবারু রব্বিনা ওয়া আতহার, এই লোকগুলো এই যে কাজ করতেছে সেগুলো আমার আল্লাহর সবচেয়ে বেশি নেককার এবং সবচেয়ে বেশি পবিত্র। মসজিদ বানায় কিন্তু এদের, এবং এদের এই বানানো মসজিদগুলোতে আপনি নামাজ পড়ে দেখবেন আপনার মনটা ভালো লাগবে। আল্লাহ তাআলা বলেন যে যার যত তাকওয়া যত বেশি তার মসজিদে নামাজ পড়া তত সওয়াব বেশি। আবু ইব্রাহিম আলাইহিসসালামের মসজিদে আপনি নামাজ পড়লেন, সেখানে ইব্রাহিম ইসমাইল দুইজন মিলে ঘর বানাইছে, আল্লাহর কাছে দোয়া করেছে ঘর বানায়ে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওখানে আপনি এক রাকাত নামাজ পড়লেন, 100,000 রাকাতের নামাজ সওয়াবে সব পেয়ে যাবেন। মসজিদ নববী বানানো হয়েছে, সেখানে পড়লে এরকম সওয়াব হবে হাজার হাজার, 1,000 তো আছেই, আরও অন্য অন্য রেওয়ায়েতে আরও বেশি আছে। কুবা মসজিদে নামাজ পড়বেন একটা উমরা হাজার সওয়াব পাওয়া যাবে, বাইতুল মাকদেসে নামাজ পড়বেন সেখানেও এরকম বহুগুণ সওয়াব পাওয়া যাবে। তো এইভাবে মানে যখন মসজিদগুলো এইভাবে বানানো হয় তখন কিন্তু তার সওয়াব বেশি হয়ে যায়। এরপরে সাহাবারা ওর সাথে সাথে সুর দিতেন, ওই সুরের সাথে আবার সুর মিলাতেন, লাইন কায়দনা ওয়ান নবিয়ু ইয়ামাল লাযাক মিনাল আমালুল মুদাল্লাল। হ্যাঁ, যদি আমাদের মাঝখানে নবী কাজ করে আর আমরা বসে থাকি তাহলে এটা একেবারে বিভ্রান্তমূলক কাজ। এই কথা তারা বলে বোঝাতে চাইছেন যে আমার নবী যখন কাজ করতেছেন আমরা আরও বেশি কাজ করা দরকার। কখনো কখনো লোকজন বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু রেস্ট নেন আমরা কাজ করি, তাও আল্লাহ রাসূল রেস্ট নিতে চাচ্ছেন চাইতেন না, তিনি কাজ করে যেতেন। এই যে কাজের একটা অনুপ্রেরণা মদিনায় উনি শুরু করে দিলেন। একটা মসজিদ শুধু মসজিদ না, মসজিদের ভিত্তি তৈরি করা থেকে শুরু করে নিয়ে সব জায়গায় একটা ইনক্লুশন, একটা ইনক্লুসিভনেস যেটা তিনি দেখে দিলেন, এটা কিন্তু একটা দেখার বিষয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের সাথে সাথে আরেকটা জায়গা বানালেন, সেখানে একটু আলাদা মতন করে দিলেন, মসজিদের ভিতরে না, যদিও এখন একটা ভিতরের মধ্যে চলে গেছে, সেটা মসজিদের বাইরে ছিল তখন, একটু উঁচু জায়গা, জমির চেয়ে একটু মানে ভূমির চেয়ে একটু উঁচু, এবং ওখানে একটু ছাদ মতোও করে দিয়েছিলেন। এটাকে আহলুস সুফফাদের জায়গা বলা হতো। সুফফা মানে হলো যে মানে
এটা উঁচু হওয়া, একটু সাধারণত উঁচু হওয়া, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতো, দুনিয়ায় তাদের খাওয়ার কোনো জায়গা থাকতো না এবং তারা মনে করতো যে আমাদের লাইফটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা স্যাক্রিফাইস করে দেব জ্ঞানের জন্য, তারপরে ইসলামের জন্য, তারা ওখানে থাকতো। এদের সংখ্যা 313 জন পর্যন্ত মাঝে মাঝে পৌঁছে যেত এবং তাদের নাম আবু হুরায়রার নাম এখানে আমরা আসে, বিলাল রাদিয়াল্লাহু তাআলার নাম এখানে আসে, এমনকি আনাস ইবনে মালিকের নামও এখানে মাঝে মাঝে আসে, যদিও তিনি মদিনার লোক ছিলেন। তো এইভাবে আমরা কিছু কিছু লোক যারা একটু অভাবী মানুষ এবং তারা মনে করতো যে আমাদের জীবনটা মদিনার মসজিদে আল্লাহ রসুলের পাশেই কাটাবো, তারা এসে এই জায়গাতে থাকতেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যেহেতু স্ত্রীরা অলরেডি এসে গেছেন, বিশেষ করে আয়েশা এবং সাউদা সে সময় তার স্ত্রী হয়েছেন, তো ওনাদের জন্য ঘর বানিয়ে দিলেন যেখানে তিনি এখন শুয়ে আছেন, তার যে রাউদা, এই রাউদাটাই ছিল আয়েশা সিদ্দিকার ঘর এবং তার পাশের ঘরটা ছিল সাউদার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো এইদের দুইজনের ঘরটা ছিল মসজিদমুখী করে দেওয়া। এরপরে আরও 5টা ঘর ওখানে পরে আসে, ওই সময় বানাননি কিন্তু এর পরে বানাতে হয়, বিশেষ করে উম্মে সালামা, উম্মে হাবিবা, জাইনাব বিনতে খুজাইমা, জুয়াইরিয়া, মাইমুনা, জাইনাব বিনতে জাহাশ, এরা যখন এদের যখন বিয়ে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ওর পাশেই আরও 5টা ঘর বানাই নেন। এই ঘরগুলো ছিল মসজিদে নববীর থেকে বিপরীত পাশে, অন্যদিক ফিরানো। আচ্ছা, এই যে মানে ঘরগুলো ছিল, আপনারা মনে করবেন না বিশাল বিশাল প্যালেস বানিয়ে দিলেন, এই ঘরগুলো 10 হাত বাই 6 হাত ছিল। 10 হাত মানে ওই যে লম্বা হাত, মানে যেটা গজ বলি আমরা, 10 গজ বাই 6 গজ এইরকম, মানে ছোটো ছোটো মানে খুপড়ির মতন ছিল। ছাদ খুব কাছাকাছি একদম মাথায় ঠিক তো ঠিকে যেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এইরকম ছাদ ছিল এবং ঘরের দরজা ছিল না, দরজার পরিবর্তে তারা পর্দা লাগাতো। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যেহেতু বাতির মূল্য ছিল অনেক বেশি, তখন আমরা বাতি পেতাম না, তো মাঝে মাঝে আমাদের ঘরে আলো জ্বলতো, অধিকাংশ সময় অন্ধকার থাকতো, আমরা ঘরে আলো জ্বালাবার মতন এইরকম লাক্সারি আমরা তখন পাইনি। খাবার হিসাবে তিনি আশেপাশে, যেহেতু তারা সব গরিব মানুষ হয়ে গেছেন, তাদের কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নাই, এমন হতো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই চাকরি করতেন ইহুদিদের কাছে, সেখান থেকে ইনকাম করতেন এবং প্রতিবেশীরা যে দুধ দিত, বিশেষ করে সাদ ইবনু মাআজ, সাদ ইবনু ওবাদা, আবু আইয়ুব আনসারি, সাদ ইবনু জারারা, এরাই মানে নিয়মিত খাবার পাঠাতেন। বিশেষ করে সাদ ইবনু ওবাদার নাম এখানে বিশেষ করে আসে, তিনি শুধু দুধ পাঠাতেন না, তিনি দুধ, তারপরে তরকারি, তারপরে হলো মানে রুটি, এইসবগুলো পাঠাতেন, এইটা নিয়েই সেখানে খাওয়া দাওয়া হতো এবং সেখানে নামাজ আদায় হতো, 5 ওয়াক্ত নামাজ এখানে পড়া হতো। তো আমরা ইনশাআল্লাহ মসজিদে নববীর আরও কয়েকটা বিষয় নিয়ে পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ আলাপ করব। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, পরবর্তী পর্ব দেখার দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, দোয়া করছি আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের উপযুক্ত করে এই দুনিয়ার থেকে উঠিয়ে নেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।